অভাব নয়, স্বভাবের বশে চুরি করতে গিয়ে শেষমেশ জনতার হাতে ধরা পড়লেন দুই সুন্দরী যুবতী চোর। তবে বড় কোনো সামগ্রী নয়, সাধারণ কয়েক টাকার ক্রিম পাউডারের কৌটোয় হাত সাফাই করতে গিয়ে জনতার হাতে আটক হলেন যুবতীদ্বয়। ঘটনাটি ঘটেছে ভাগাবাজারের একটি প্রসাধন সামগ্রীর দোকানে। তবে ঘটনার পর দোকান মালিক পুলিশ ডেকে সমঝে দেওয়ার বদলে এদের মানসম্মানের কথাকে গুরুত্ব দিলেন, শাসানি দিয়ে ছেড়ে দিলেন চোর যুবতীদ্বয়কে।